আন্টি ডি বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগতম ইতিমধ্যে গতকালকেই ভিডিওর মাধ্যমে আপডেট জানিয়েছিলাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা পনেরো তিন দু হাজার তেইশ অর্থাৎ গতকাল থেকেই দেওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং গতকালকেই অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকাটি ক্রেডিট হয়েছে এবং আজকেও কিন্তু অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা এসেছে তো সেটাও কিন্তু প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তাছাড়াও অনেকেই কিন্তু প্রশ্ন করছেন যে এক হাজার টাকা করে কবে থেকে দেওয়া শুরু হবে অথবা টাকা দেওয়া শুরু হয়েছে কি না এই এক হাজার টাকা করে এ নিয়ে কি আপডেট আছে সেটাও কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত করুন তো অন স্ক্রিনে আগে আপনারা প্রমাণটা দেখতে পাচ্ছেন যে আজকের তারিখে অর্থাৎ ষোলো তিন দু হাজার তেইশ তারিখে কিন্তু এই ভান্ডার প্রকল্পের পাঁচশো টাকা ক্রেডিট হয়েছে এটা কিন্তু জেনারেল অথবা ও বিসি কাস্টের কিন্তু মহিলার এবং অনেকেই প্রশ্ন করে থাকেন যে এক হাজার টাকার বিষয়টি কি রয়েছে তো মুখ্যমন্ত্রী কিছুদিন আগে কিন্তু ঘোষণা করে দিয়েছিলেন যাদের বয়স ষাট পেরিয়ে যাবে অথবা ষাটের ঊর্ধ্বে হবে তারাই কিন্তু ভান্ডার প্রকল্পের যে টাকাটি পাঁচশো অথবা হাজার টাকা করে পান সেটাই কিন্তু তাদের বৃদ্ধ ভাতা অথবা বার্ধক্য ভাতাতে চলে যাবে সেখান থেকে কিন্তু হাজার টাকা করে পাবেন তবে এখনো পর্যন্ত অটোমেটিক্যালি কিন্তু এটা হয়নি অর্থাৎ মার্চ মাসে কিন্তু কারোরই এক হাজার টাকা আসেনি যাদের বয়স ষাট দিয়ে গেছে যদি আপনার বয়স ষাট অথবা তার ঊর্ধ্বে হয়ে গেছে তাহলে কিন্তু আপনার লক্ষ্মীর ভান্ডারটি বন্ধ হয়ে গেছে এবং আর কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে আপনি টাকা পাবেন না যদি এরকম আপনার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে একবার আপনি বিডিও বিষয়ে কথা বলে নেবেন এবং যদি সেখান থেকে সম্ভব হয় তাহলে কিন্তু আপনারটা কনভার্ট করে বয়স্ক ভাতা অথবা বৃদ্ধ ভাতাতে করে দেবে যেখান থেকে কিন্তু হাজার টাকা করে সকলেই পেয়ে থাকে তো মূলত বুঝতেই পারছেন যে এক হাজার টাকার বিষয়টি কিন্তু এটাই তো এখনও পর্যন্ত কিন্তু এই মার্চ মাসে কারুরই এক হাজার টাকা আসেনি যাদের বয়স ষাট অথবা শার্ট পেরিয়ে গেছে তো এখন কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে অথবা আপনি কিন্তু বিডিও অফিসে যোগাযোগ করে নিতে পারেন এখন কথা হল এই মার্চ মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কোন কোন জেলাকে দেওয়া হয়েছে তো দেখুন সব জেলাকেই কিন্তু টাকা দেওয়া হয়েছে আপনাদের অপেক্ষা করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী কিন্তু এই টাকাগুলো ঢুকছে তো আপনারা অপেক্ষা করুন গতকাল অনেকেই টাকা পেয়েছে আজকেও কিন্তু অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এসেছে আগামী তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু সকলেই টাকা পেয়ে যাবেন এবং টাকা ঢোকার কাজটি কিন্তু জারি রয়েছে আপনাদের প্রমাণ সহকারে দিলাম তাছাড়া অনেকেই কিন্তু কমেন্ট করছেন সেই কমেন্টগুলোও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি এসেছে তো কারা কারা আজকে টাকা পেয়ে গেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করতে চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে